যুদ্ধের বিভীষিকায় স্তব্ধ হয়ে পড়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের জনজীবন। হাসপাতালগুলোতে আর্তের চিৎকারে ভারী হয়ে আছে বাতাস। বন্ধ বাণিজ্যিক প্রতিষ্ঠান, খাবারের দোকান, বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। হামলা পাল্টা হামলার আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটছে সাধারণ মানুষের। যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে ফিলিস্তিন আর ইসরায়েলের স্বাভাবিক জীবনযাত্রা। শহর জুড়ে শুধু ধ্বংসের চিহ্ন, আকাশে কালো ধোয়ার কুণ্ডলী, জনাকীর্ণ রাস্তাগুলো আজ শূন্য প্রায়। গাজার হাসপাতালগুলোতে স্বজন হারানোদের আত্মচিৎকারে ভারী সেখানকার বাতাস। মর্গে পড়ে আছে নিথর দেহ। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে দেশটির উত্তরাঞ্চলের একটি হাসপাতাল অবরোধ করে রাখার অভিযোগও করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিমান হামলার শঙ্কায় বন্ধ হয়ে গেছে গাজার অধিকাংশ সুপার মার্কেট, খাবার দোকান ও ফার্মেসি। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম। ইসরায়েলি বিমান কিংবা রকেট হামলা থেকে বাঁচতে বন্ধ স্কুল কলেজে আশ্রয় নিচ্ছেন বেসামরিক ফিলিস্তিনিরা। সূর্য ডোবার সাথে সাথে অন্ধকার ছেয়ে ফেলছে পুরো গাজা শহর। সংঘাত শুরুর পর পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত থাকলেও এবারের মতো ভয়াবহ পরিস্থিতি আগে দেখেনি ইসরায়েল। হতাহতদের ভিড় বেড়েছে দেশটির হাসপাতালগুলোতেও। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল সরকার। পাশাপাশি 22 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির ইউনিভার্সিটি প্রেসিডেন্টস কমিটি। জাহিদ মৃধা, DBC নিউজ ডেস্ক।